नमस्कार, कृषि साहित्य संवाद पढ़ी उज्जवल बंदोपाध्याय। शांतिपुर विधानसभा उपनिर्वाचन आगे बीजेपी ते बड़ सड़ भांगन। बीजेपी छेड़े तृणमूले जोगदान करलें शताधिक कर्मी समर्थक। शनिवार शांतिपुर हरिपुर ग्राम पंचायत अंतर्गत नीलकुठी एलाकाय शांतिपुर ब्लक तृणमूल कांग्रेसेर उद्योगे এই যোগদান পর্বের অনুষ্ঠান আয়োজন করা হয়। জানা যায় সেখানেই শান্তিপুর নীলকুঠি এলাকার শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষ করের হাত ধরে তারা এই দলবদল করলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর, নদিয়া জেলা জেলা পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রূপম মান্না। শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার মণ্ডল এদিন যোগদান পর্বের শেষে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁদের উদ্দেশ্যে বিজেপি থেকে বলা হলো যে তাঁরা নানা রকম বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কলহের কারণের জন্যই আস্তে আস্তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, কেননা তারা বিজেপিতে থেকে মানুষের সেবার জন্য কোনো কাজ করতে পারছিলেন না। তাঁদের উদ্দেশ্যে বলা হয় যে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ দেখেই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রত্যেকেই তাঁদেরকে স্বাগত জানাই। তারা তৃণমূল দলে থেকে যেন মানুষের সমস্যা সমাধান করতে পারেন। তৃণমূল কংগ্রেস সব সময়ই তাদের পাশে আছে এবং থাকবে। শান্তিপুর থেকে সুব্রত সরকারের রিপোর্ট। যার ফলে আমাদের ভীষণভাবে মানে আঘাতগ্রস্ত, এই জন্য আমরা শান্তিপুর তথা ব্যক্তির কারণবশত আমরা বিজেপি ত্যাগ করছি। আমরা চাই দিদির হাত ধরে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের উন্নতির কারণে আমরা পশ্চিমবঙ্গে যেন উন্নত হয়, আমরা যেন সাধারণ মানুষ উন্নতি করতে পারি, তার জন্য আমরা আমরা বর্তমানে এখানে শান্তিপুর তথা আমাদের নীলকুঠি থেকে আমরা প্রায় 350-400 জন আমরা জয়েন করি। গতবার নির্বাচনে কি দায়িত্ব পালন করেছিলেন? এই এই বুথের সভাপতি ছিলাম, বুথ সভাপতি। হ্যাঁ, এটা হচ্ছে শেষ অনিবার থেকে শান্তিপুরের মাটিতে বিজেপি ছেড়ে দলে দলে কর্মীরা বিজেপির তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। আপনারা দেখেছেন যে গতকাল যখন নমিনেশন সাবমিট করছে বিজেপির ক্যান্ডিডেট, ঠিক সেই মুহূর্তে আমাদের শান্তিপুরের বুকে একটা বড় জয়েনিং হয়েছে বিজেপি থেকে তৃণমূলের মানুষ এসছে। আজকেও জয়েনিং সকালে হয়েছে, আবার বিকালে আমাদের পার্টি অফিসে জয়েন করবে বিজেপি থেকে তৃণমূলে। তো শান্তিপুরের মানুষ, শান্তিপুরের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে পেরেছে যে শান্তিপুরের উন্নয়নের জন্যে তৃণমূল কংগ্রেসকে এখানে জেতানোর সবচেয়েতে বেশি প্রয়োজন। তাই পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে, শান্তিপুরের মানুষ সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমরা দেখছি দলে দলে বিরোধী দল বিশেষ করে বিজেপির থেকে তারা তৃণমূলের ঘরে আসছে, তৃণমূলকে শক্তিশালী করে। আজকে বিজেপি থেকে কজন? প্রায় বললো 350। আমাদের বিজেপির নেতৃত্বে যারা এসছেন তারা বললেন 350 মানুষ আজকে জয়েন করেছে এখানে। এবং আমি আপনাদের মাধ্যমে বিজেপি থেকে যারা এখানে এই দলে যোগ দিলেন আমাদের দলে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ। আমরা একসঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য শান্তিপুরের মাটিতে আমরা কাজ করব।